গাইবান্ধা কুড়িগ্রাম জেলার মানুষকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার ঘোড়া পথে যেতে হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পর এখানে বহু প্রতীক্ষার হরিপুর ব্রিজের নির্মাণ কাজ এগিয়ে গেছে অর্ধেকের বেশি দু সালের জুন মাসে খুলে দেয়া হতে পারে ব্রিজটি রতন সরকারের রিপোর্ট ছবি তুলেছেন তারিকুল ইসলাম মাঝখানে মাত্র দেড় কিলোমিটার প্রস্থের তিস্তা নদী আর সে কারণেই পূর্ব প্রান্তের চিলমারি বন্দর সহ কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার মানুষকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার ঘোরাপথে যেতে হয় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় এমনকি নদীর পশ্চিম প্রান্তের উপজেলা গাইবান্ধার সুন্দরগঞ্জের সঙ্গে সড়কপথে চিলমারির মানুষকে যেতে হয় চল্লিশ কিলোমিটার ঘুরে বর্ষায় নৌকায় পারাপার করা গেলেও খরাকালে দুর্ভোগের শেষ থাকে না এখানে নৌকা পার হতে গেলে মনে করেন দেখেন আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকা কিন্তু লোক আর সময় মতো পাওয়া যায় না পাড়া তো খুব কষ্ট করে ভাই থাকা না দুই দিন ঘন্টা বই থাকা না আর তো পাঁচ মিনিট না গেলে যোগাযোগ সমস্যার কারণে কৃষি পণ্য সহ কোনো মালামালি পরিবহনের সুযোগ না থাকায় মাথা তুলে দাঁড়াতে পারে না এই অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতি কৃষকের জন্য ভালো হবে এই এলাকার লোকের জন্য ভালো হবে সর্বোপরি দুই কোটি লোকের জন্য ভালো আমদানি রপ্তানি সুবিধা হবে সমস্ত আমাদের কাঁচামালের যেটা 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 নিতে পারে না কম দাম বিক্রি করতে হয় এখানকার কৃষকেরা তিস্তা নদীর উপর দেড় কিলোমিটার দৈর্ঘ্যের হরিপুর বৃষ্টি হবে এসব সমস্যার সমাধান ব্রিজের আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু একটা ইকোনমিক জোন গড়ে তোলার মতো পরিস্থিতি হবে এবং এখানে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে এই আমাদের এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে তিনশো সাতষট্টি কোটি টাকা ব্যয়ে ব্রিজের নির্মাণ কাজ এগিয়ে গেছে পঞ্চাশ শতাংশের বেশি দু সালের জুন মাসে ব্রিজটির নির্মাণ শেষ হবে বলে জানিয়েছে নির্মাণ কর্তৃপক্ষ এলজিডি রতন সরকার সময় সংবাদ হরিপুর তিস্তাঘাট গাইবান্ধা